নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানায় বন্ধুরা আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মী ভান্ডার আবেদনের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেল অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু এস এম এস পেয়েছি এবং অনেকের কাছে কিন্তু এস এম এস চুরিও গিয়েছে এবং অনেকেই কিন্তু টাকা তোলা শুরু করে দিয়েছে তো এখন প্রশ্ন হলো অনেকে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছে যে তাদের এখন এস আসেনি বা তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি তো আজকের এই ভিডিওটি যারা এখনও পর্যন্ত টাকা পায়নি বা এস এম এস পায়নি তাদের জন্য যে কেন তারা টাকা পাচ্ছে না বা কেন তারা এস এম এস পাচ্ছে না সমস্ত বিষয় বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং আমাদের আধিক সাথেও কিছু কথা হয়েছে তারা কি জানিয়েছেন যে আপনারা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন কিনা না সেই বিষয়ে ভিডিও শেষে বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যখন ফর্ম ফিল আপ করছিলে তখন কিন্তু তোমাদের কিছু কিছু ভুল হয়েছে যে কারণে কিন্তু তোমাদের এস এম এস বা টাকা আসছে না তো এখন প্রশ্ন হচ্ছে যদি তোমরা ভুল করে থাকো সেক্ষেত্রে কি তোমরা আবেদন করতে পারবে এবং কোন কোন ক্ষেত্রে তোমরা ভুল করলে দ্বিতীয়বার আবেদন করতে পারবে তো প্রথমেই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কালারিং ফটোর বিষয় যেটি ছিল সেটিতে কিন্তু কালারিং ফটো যদি তোমরা না দিয়ে থাকো অর্থাৎ তোমরা যদি এখানে সাদা কালো করো দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম বাতিল করা হয়েছে তারপর যেটি বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যদি তোমরা না দিয়ে থাকো এক্ষেত্রে ফিফটি ফিফটিন চান্স আছে তোমাদের যে আবেদন সে আবেদন বাতিল করা কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছিল না সেক্ষেত্রে তারা কিন্তু বলেই ছিল যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন না দিলে কোনো ব্যাপার নেই আমরা কিন্তু বসিয়ে দেব। এবং অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন অবশ্যই প্রয়োজন হবে এবং যারা এই ফর্ম বাদ দিয়ে যদি অন্য ফর্ম দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তাদের আবেদন বাতিল হবে তার যে প্রশ্নটি হচ্ছে বা বিষয়টি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ছাড়া বা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া যারা জমা দিয়েছেন তাদের কিন্তু যে আবেদন সে আবেদন কিন্তু এই মুহূর্তে বাতিল করা হবে বা বাদ দেওয়া হবে তারা কিন্তু এবারে টাকাটা পাবেন না তারপর যেটা বলা হচ্ছে আধার কার্ডের নাম্বার যদি আপনি ভুল করে থাকেন অর্থাৎ আধার কার্ডের নাম্বার যদি আপনার বোঝা যাচ্ছে না বা রকম কোনো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না কারণ আধার কার্ড ধরেই কিন্তু সমস্ত বিষয় হচ্ছিলো তারপরে যে বিষয়টি হচ্ছে যদি আপনারা মোবাইল নাম্বার ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এস পাবেন না বা আপনার কাছে যে এস এম এস এস কিন্তু আসবে না বা আপনাদের মোবাইলে যদি এস এম এস প্যাক শেষ হয়ে থাকে বা রিচার্জ শেষ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এস এম পাবেন না এবং আপনাদের যদি এস এম এস ফুল থাকে সেক্ষেত্রেও কিন্তু এস এম এস পাবেন না এবং তারপরে বিষয়টি হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে যদি আপনি এস এম না পান সেক্ষেত্রে কী হবে তো আপনারা এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার যদি আপনাদের ব্যাংকের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এসএমএসটি পাবেন নতুবা হয়তো আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে নাম্বার যুক্ত আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি পঁচিশ থেকে ষাটের মধ্যে বয়সের আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন গ্রাহ্য হবে নতুবা কিন্তু বাতিল হবে যেহেতু এখানে কিন্তু বলা রয়েছে এক এক দু হাজার একুশ অনুসারে কিন্তু পঁচিশ থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে তারপরে নিজেদের নামের জন্য কোনো অসুবিধা হবে না কিন্তু তবুও তোমরা চেষ্টা করেছিলে বা চেষ্টা করবে নাম যেন তোমরা ঠিকঠাক দিতে পারো তারপরে যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট এক্ষেত্রে যদি বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি তোমরা না দিয়ে থাকো শুধুমাত্র যদি এসসি কার্ডের ওপরে টিক চিহ্ন দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা পাঁচশো টাকার ক্যাটাগরিতে পড়বে বা তোমাদের আবেদন বাতিলও হতে পারে তো এক্ষেত্রে যারা এখনও পর্যন্ত এসসি কার্ড এসটি কার্ড নেই তারা কিন্তু এখানে আদার্সের টিক চিহ্ন দিয়ে তারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করবে তারপরে যেটি বলা হচ্ছে যে কনট্যাক্ট ডিটেলস এই কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনাদের সঠিকভাবে দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন সঠিকভাবে দেওয়ার ধরো সব থেকে বেশি যে মিস্টেকটি হচ্ছে সেটি হচ্ছে ব্যাংকের ডিটেলস এই ব্যাংকের ডিটেলসের কারণে কিন্তু তোমাদের যদি এসএমএস এসেও থাকে বা তোমাদের যদি এস এম এস নাও আসে তার সব থেকে বড় রিজন হচ্ছে ব্যাংকের ডিটেলস তো তোমরা ব্যাংকের ডিটেলস যারা ভুল দিয়েছ তাদের কিন্তু বছরে বা এবারে কিন্তু তারা টাকা পাবে না যেমন ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড তো সব থেকে বড়ো ভুল করেছো সেটি হচ্ছে আই কোড নিয়ে তো এখন পর্যন্ত আধিকারিকরা যেটা জানাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তোমরা দ্বিতীয়বার আবেদন কিন্তু করবে না যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তো যদি তোমাদের আবেদনই করতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংশোধনের আবেদন করতে হবে তো খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে সংশোধনের যে প্রক্রিয়ার যে আবেদন সেটি কিন্তু চালু হবে এবং তখনই কিন্তু তোমরা আবেদন করতে পারবে অথবা তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে তোমাদের যে বিডিও অফিস সে বিডিও অফিসে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু যারা এই আবেদনগুলো করছে তাদের সাথে কথাবার্তা বলে তারা তাদের কিন্তু সেখানে গিয়ে এন্ট্রিটা তোমাদেরকে সঠিকভাবে এন্ট্রি করিয়ে নিতে হবে তো যাদের এখনও পর্যন্ত এস এম এস আসেনি তারা কিন্তু দ্বিতীয়বার জন্য আবেদন করবেন না তারা প্রথম আবেদন যেহেতু এখনও জমা পড়েছে কি না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই অর্থাৎ তোমাদের যে আবেদন সেটি কিন্তু এন্ট্রি হয়েছে কিনা সেটি কিন্তু থেকে বড় বিষয় তো সেটি যদি এন্ট্রি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি কিন্তু আবেদন আর দ্বিতীয়বার করতে পারবেন না কারণ দুটো দুটো আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো যদি আপনাদের এসএমএস না এসে থাকে বা আপনাদের যদি টাকা অ্যাকান্ন পর্যন্ত অ্যাকাউন্টে না এসে থাকে সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন যেহেতু বারবার করে কিন্তু বলা হচ্ছে দ্বিতীয় কিন্তু আপনারা আবেদন করবেন না এবং আমাদের এখানেও কিন্তু দুয়ারে সরকারে তারা কিন্তু মাইকিং করে বলেছেন দ্বিতীয় অর্থাৎ প্রথমবার যারা আবেদন করেছেন তারা কিন্তু দ্বিতীয়বার আবেদন করবেন না দ্বিতীয়বার আবেদন করলে কিন্তু প্রথম আবেদন দ্বিতীয় আবেদন দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা ছোট্ট আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন এবং তোমাদের কী সমস্যা রয়েছে বা তোমরা কি ভুল করেছো সেটি তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের জন্য যদি কোনো সঠিক পদ্ধতি বা সংস্কার পদ্ধতি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি হেল্প করব তো বন্ধুরা পরবর্তী আপডেট আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও ততক্ষণ প্রত্যেকে জানায় গুড বাই